বসো। কত লোকজন চলে এসেছে বলতো, কোনো মানে হয় সাজানোর মেয়েটা সাজাতে এত দেরি করে দিল না? সত্যি সত্যি কর। ছোট বৌদি ভাই, আজ কিন্তু দাদা ভাইয়ের সব অফিস কলিগসরা আসছে, মানে সব ডক্টরসরা আসছেন। ইমা না না, তুমি তুমি ওভাবে তাকিও না, নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, তুমি একদম নার্ভাস হো না। শোনো, দাদা ভাইকে না তার অফিস কলিগসরা ভীষণ ভালোবাসে। কত সিনিয়র ডক্টর আছেন, কত সিনিয়র প্রফেসর আছেন, তারা প্রত্যেকে ভীষণ ভীষণ দাদাভাইকে ভালোবাসে। অ্যান্ড ইউ নো হোয়াট, দে আর সো বিজি, কিন্তু তাদের বিজি স্কেডিউলের মধ্যেও তারা আমাদের কথা দিয়েছেন যে দাদাভাই বিয়ে করছে বলে কথা, দাদাভাই বিয়েতে তারা অবশ্যই আসবেন। অ্যাকচুয়ালি দাদাভাই যখন তাদের ইনভাইট করতে গিয়েছিল না, আমিও তো সঙ্গে গিয়েছিলাম। মোহন, কেন এখনো মুখটা ভার করে আছো বলবে? দেখো দেখি অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে, এবার অন্তত মুখে একটু হাসি আনো। দেখো আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ। দেখো মোহন, আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় তো সব মেয়েদেরই এরকম মন খারাপ হয় বলো? আমারও হয়েছিল। আর হ্যাঁ, তোমার জন্য ব্যাপারটা আরও একটু ডিফিকাল্ট ছিল, তোমার বিয়েটা নিয়ে এত ঝামেলা, একটা বড় ধাক্কা খেয়েছো তুমি, তোমার কোনো প্রিপারেশনও ছিল না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু ঠিক আছে, সেই পর্বটা তো মিটে গেছে, একটা দিনও পেরিয়ে গেছে, এবার মনে একটু আনন্দ আনো, অন্তত এইটুকু ভেবে আনন্দ আনো মনে যে তুমি একটা রাজপুত্র পেয়েছো। রোদ্দুরের মতো ছেলে হয় না মোহন, ইউ আর ভেরি ভেরি লাকি মোহন। এই দিনটা কিন্তু জীবনে বারবার ফিরে আসবে না, একবারই আসবে। দেখো তো, এই যে তুমি এরকম মন মরা হয়ে রয়েছো, একটু হাসছো না, মনে একটু খুশি নেই, আমাদের রোদ্দুরও তো মুড অফ করে রয়েছে। তুমি যদি একটু হাসি খুশি না থাকো, মনে একটু আনন্দ না আনো, তাহলে আমরা আমাদের রোদ্দুরকে হাসি খুশি দেখবো কি করে বলো তো? এই বিয়েটা নিয়েই আমার কোনো আনন্দ নেই দিদি ভাই। কেন মোহন, বারবার এই কথাটা তুমি কেন বলছো? আর দেখো, বিয়েটা যখন একবার হয়ে গেছে, সেটা তো তুমি আর পাল্টাতে পারবে না। ভালো আছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পাল্টাতে পারবো না বলেই যে আনন্দ একেবারে ডগমগ হতে হবে, তার তো কোনো মানে নেই দিদি ভাই। আমি জানি না ছোট বৌদি ভাই, দাদা ভাইকে হাজবেন্ড হিসেবে পেয়ে কারোর মনে যদি আনন্দ না থাকে, আমার সত্যি কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। আর দেখো, আমরা তো জানি না যে তুমি দাদা ভাইকে কতটা জানো, তবে এটুকু তোমায় বলতে পারি যে ভালোভাবে মিশলে তুমি বুঝতে পারবে যে দাদা ভাইয়ের মতো মানুষ না এই পৃথিবীতে নেই প্রায় বলা যায়। তোমার দাদা ভাই খুব ভালো মানুষ তো। দেখো আমি কিন্তু সেটা অস্বীকার করিনি। এক্স্যাক্টলি, তাহলে তাহলে কেন এরকম মন মরা হয়ে রয়েছো বলো? ওই শখটা তুমি কাটিয়ে উঠতে পারোনি এখনো? হ্যাঁ, আমি আমি মানছি যে তোমার টুপি রাখ একটু। শোনো মোহন, আমি মানছি তোমার বিয়েটা কোনো প্রিপারেশন ছাড়াই হয়েছে, তোমার কোনো মেন্টাল প্রিপারেশন ছিল না, কিন্তু ট্রাস্ট মি, সবার তো সবসময় মেন্টাল প্রিপারেশন থাকে না, প্রিপারেশন করা হয়ে ওঠে না, নাহলে তো এই একটা সেই প্রবাদ আছে না, উচ্ছুরি তোর বিয়ে, এই প্রবাদটা না হলে এক্সিস্টই করতো না। ও মোহন, দেখো লোকজন কিন্তু এবার ধীরে ধীরে আসা শুরু হয়েছে, আমাদের তো একটু ওই দিকটাও সামলাতে হবে বলো, আমাদের বাড়ির অনুষ্ঠান বলে কথা না, আত্মীয় পরিজনরা সবাই একে একে চলে আসবে,
তার মধ্যে মেজমাও বিয়েটা ভালো মতো অ্যাকসেপ্ট করতে পারেনি, লোকজন আসছে তোমার মুখ। সবটা বড় জট পাকিয়ে আছে মহুল, সবটা বড্ড জট পাকিয়ে যাচ্ছে মহুল। বাই দ্য ওয়ে, তুমি কি মেজমা ওরকম ভাবে রিয়াক্ট করেছে বলে মুড অফ করে রয়েছো? না 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 না, তুমি কিন্তু ভুল করছো মহুল। মেজমা একদম খারাপ মানুষ নয়, মেজমা ভীষণই ভালো মানুষ। একটা একটা সাডেন ঘটনা ঘটেছে, তার জন্য হয়তো ওরকমভাবে রিয়াক্ট করে ফেলেছে, কিন্তু তুমি একটু টাইম দাও, তুমি একটু সময় দাও, তুমি দেখে নিও, সবটা ঠিক হয়ে যাবে। মেজমা উইল বি অল রাইট, শি উইল বি অল রাইট পারফেক্টলি, ট্রাস্ট মি। দেখো দিদি ভাই, তোমাদের কিন্তু উচিত ছিল আগে মায়ের সঙ্গে কথা বলে তারপর আমাকে নিয়ে আসা উচিত ছিল তোমাদের। ছোট বৌদি ভাই, আমরা তো তোমাকে আগেও বলেছি, আমরা সত্যি বুঝতে পারছি না মা কেন এইভাবে রিয়াক্ট করছে। মানে আমি তো মাকে কখনো এইভাবে রিয়াক্ট করতে দেখিনি। তবে আমি তোমায় বলছি শোনো, মা এখন যেটা করছে না সেটা মা কন্টিনিউ করবে না, কখনোই সেটা করতে পারে না। কারণ দেখো, আমাদের না তোমার উপর অগাধ আস্থা আছে, আমরা জানি যে তুমি আলটিমেটলি সব ম্যানেজ করে নেবে, একটু শুধু সময় দাও। আর দেখো বাবা তো আছেই, বাবা মাকে তার মতো করে ম্যানেজ করবে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। প্লিজ রিল্যাক্স, প্লিজ। একটু কি শোন না। হ্যাঁ বৌদি ভাই, আমায় যেতে হবে। তুই যাবি মানে আমাকেও তো? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। যা দেখি দেখি কেমন লাগছে ওর ছুরিতার বিয়ে। শুনলাম যার বিয়ে ও নাকি পালিয়ে গেছে, আর তোমরা নাকি তার দিদিকে ধরে বিয়ে দিয়ে দিয়েছো। কে বেশি দেখতে ভালো ছিল গো, এ না সে? আচ্ছা ছোট মা, সেটা কি হচ্ছে? তোমরা একে তো এতক্ষণ পর এলে, তারপর এসে এখন ওকে এই সমস্ত কথা বলছো। ওকেই আমরা বাড়ির বউ করে যখন নিয়ে এসেছি, ওই আমাদের কাছে সব থেকে সুন্দরী। দেখো দেখি কি সুন্দর দেখতে লাগছে ওকে। আর কোনো মানুষের সাথে কোনো মানুষের এভাবে তুলনা করা যায়? ওই মেয়েটি ওর মতো ছিল, মহুল মহুলের মতো, দুজনে তো একই রকম হয় না বলো? আর সবটা তো জেনে শুনেই তোমরা এসছো, জানোই তো কি পরিস্থিতির মধ্যে বিয়েটা হয়েছে। রোদ্দুর বিয়ে করতে গেছিল যে মেয়েকে, সে কথা নেই বার্তা নেই এভাবে বিয়ের দিন বিয়ের আসর ছেড়ে চলে গেছে। রোদ্দুর ওর দিদিকে বিয়ে করেছে, জানো তো। আর এই ভরা অনুষ্ঠানে এই কথাগুলো বারবার বলো না। নাও তোমরা একটু বউয়ের সাথে আলাপ করো, কথা বলো, আমি একটু ওদিকটা থেকে আসি। মহুল কথা বলো একটু। হ্যাঁ আমরা সব এই পাড়াতেই থাকি জানো তো। আচ্ছা যখন তোমাকে বিয়ের পিঁড়িতে বসাচ্ছিল তখন তোমার কি মনে হচ্ছিল গো? তবে হ্যাঁ, আমাদের রোদ্দুর ছেলেটা ভীষণ ভালো, তা তোমার বর পছন্দ হয়েছে তো? আমাদের কাছে লজ্জার কি আছে বলো না, বর পছন্দ হয়েছে তো? রোদ্দুরের সবই ভালো, শুধু একটু বোকা বোকা আনস্মার্ট। কি জানো তো, ও মেয়েদের সাথে তেমন ভাবে কখনো মেলামেশা করেনি, তুমি একটু ওকে তৈরি করে নিও। জানি আজকালকার মেয়েরা এমন ছেলে পছন্দ করে না, তবে তুমি একটু ওকে তৈরি করে নিও। তবে হ্যাঁ, আমাদের রোদ্দুর ছেলেটা ডাক্তার হিসেবে ভীষণ ভালো। কি জানো তো, আমার শ্বশুর মশাইয়ের কি অবস্থা হয়েছিল, আর সব ডাক্তার তো ফেল হয়ে গেল, আর এই রোদ্দুর, রোদ্দুরই ওকে ভালো করে তুললো। একদম লেগেছিল, যতদিন না ঠিক হয়ে হাঁটা চলা করতে পেরেছে ততদিন দুবেলা আমাদের বাড়িতে গিয়ে নিজে দেখাশুনো করত। সেদিক থেকে বলতে গেলে তুমি লাকি। তবে সবই ঠিক আছে, একটু বোকা বোকা, মানে একটু আনস্মার্ট।
শোনো শোনো শোনো, আমার একটা রিকোয়েস্ট রাখো। দেখো আমি তো তোমার কাছে কোনোদিন সেভাবে কিছু চাইনি, আজকে আমার কথাটা রাখো, আর আমি কিছু বলবো না। লোকের সামনে কি প্রমাণ করতে চাও যে এই বিয়েতে আমার মত আছে? তোমার কি মনে হয় লোকে আমাকে দেখে আমার মুখ দেখে ভাববে যে এই বিয়েতে আমি খুব খুশি হয়েছি? আর তুমি কি করবে? আমি যখন সবার সঙ্গে কথা বলবো তখন তুমি কি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে আমি কি বলছি সেটা? ময়ূরাক্ষী প্লিজ, ময়ূরাক্ষী ছেলে মানুষই করো না। কথা তুমি আমাকে বুঝিয়ে বলো তো, ওই মৌকে তো তুমি তেমনভাবে ভালো করে চিনতে না, এই মেয়েটাকেও তুমি ভালোভাবে চেনো না। সম্বন্ধের বিয়ে কাউকে ভালোভাবে চেনা সম্ভব নয়। তাহলে ওই মেয়েটাকে তোমার এত মনে ধরে গিয়েছিল যে একে তুমি অ্যাকসেপ্টই করতে পারছো না। কিন্তু একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে ওই মেয়েটাকে মনে ধরে গেলেও ও কিন্তু ইচ্ছে করে নিজে থেকে সরে গেছে, আমরা ওকে কেউ সরিয়ে দিইনি। না না, কখনো না, কখনো না, এই একটা কথা বারবার আমার কানের সামনে বলো না, ও নিজে থেকে চলে যায়নি, এর পেছনে কোনো গল্প আছে, আর যতক্ষণ আমি সেই গল্পটা খুঁজে পাচ্ছি জানতে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই, ব্যাস। আচ্ছা ঠিক আছে, যদি কোনো গল্প থেকেও থাকে, কিন্তু এখন তো তোমার ছেলের বিয়ে হয়ে গেছে। আমি তো এই বিয়ে মানি না। কি আশ্চর্য, মানি না আমি। প্লিজ, চারপাশে লোকজন রয়েছে, দেখো বাড়ির অশান্তিটা বাড়ির মধ্যে রাখাই তো ভালো, সেটাকে পাবলিক করে লাভ কি? ও তুমি বুঝবে না। আমি তো বুঝতে চাইছি, তুমি কেন আমাকে বোঝাতে পারছো না? কেন একটা মেয়ের জায়গায় অন্য একটা মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে হলে অসুবিধেটা কোথায়? দেখো মেয়েটা খারাপ তা তো নয়, তুমি ওর সঙ্গে কত মিসবিহেভ করেছো বলতো, তারপরেও কিন্তু ও তোমার ঘরে তোমাকে ডাকতে গিয়েছিল। দরদ উঠলে উঠছে না, একেবারে উঠলে উঠছে দরদ। ওই দেখো তোমার সঙ্গে তো কথাই বলা যাচ্ছে না, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। সত্যি মনে রাখি, এই তোমাকে না আমি চিনতে পারি না, আমি সত্যি চিনতে পারি না। আচ্ছা তুমি বলো তো, তুমি বারবার এই বিয়েটাকে আমার কাছে কেন জাস্টিফাই করতে চাইছো? কেন এইরকম একটা মেয়ের সাথে, এই 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 মেয়ে, এই যার ব্যাকগ্রাউন্ড, ওর বাবা একটা ডিভোর্স, একই সঙ্গে দুটো বিয়ে করেছে আর দু জায়গায় একই সঙ্গে সংসার করে গেছে, আর তার মেয়ের সাথে বিয়ে হবে আমার ছেলের? হতে পারে কখনো? আচ্ছা বুঝলাম, ভদ্রলোকের গন্ডগোল ছিল, কিন্তু ভদ্রলোক তো পৃথিবীতেই নেই, আর তাছাড়া ভদ্রলোকের দায় ওর মেয়ের কেন হতে যাবে? ওর মেয়ের তো কোনো দায় হতে পারে না। আরে ওই ভদ্রলোকের স্ত্রীর তো কোনো রিকগনিশনই নেই সমাজে। কি রিকগনিশন আছে? এটা তো একটা অবৈধ বিয়ে, আর সেই অবৈধ বিয়ের ফসল হচ্ছে এই মেয়েটি। এই মেয়েটি কি করে আমার ছেলের বউ হতে পারে? কি করে? ঠিক আছে বিয়েটা অবৈধ হতে পারে, কিন্তু সন্তান কখনো অবৈধ হয় না। আর শিক্ষিত লোকেরাই যদি এইভাবে কথা বলে তাহলে অন্যেরা কি বলবে? আর দেখো ময়ূরাক্ষী, তোমাকে এটা মানায় না, তোমার সঙ্গে এটা যায় না। একদিন ওই চন্দ্রজিৎ আমাকে এমন অপমান করেছিল, এমন আঘাত দিয়েছিল, সে আঘাত আমি জীবনে ভুলতে পারিনি। আমার জীবনের প্রথম প্রেম ছিল চন্দ্রজিৎ। আমি যখন একেবারে ধরেই নিয়েছিলাম ও আমাকে ভালোবাসে, তখনও আমাকে স্পষ্ট মুখের ওপর বলে দিয়েছিল তোমাকে আমি কোনোদিন এই চোখে দেখিনি, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে কিন্তু প্রেম নয়। সেদিনের ওই কথাগুলো মনে করলে আজ আমার সারা শরীর জ্বলে ওঠে। আমার নারীত্বকেও অপমান করেছিল, আমার মেয়ে বেলাকে অসম্মান করেছিল। হ্যাঁ আমি আমার স্বামীর সঙ্গে সুখে সংসার করি ঠিকই, আমি আমার স্বামীকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার জীবনের প্রথম প্রেম বলতে তো ওই মুখটাই মনে পড়ে। ওই অসম্মান, ওই অপমান আমি কোনো দিন ভুলতে পারিনি, তাই ওই মেয়ের সঙ্গে আমি আমার হীরের টুকরো ছেলের বিয়ে দেব, আর সেই বিয়েটা আমি মেনে নেব, মরে গেলেও না, কিছুতেই না।
এই ওদিকে কোথায় যাচ্ছ তুমি? একদম বিরক্ত করো না বলছি, আমার একদম ইরিটেট করো না। নিয়ে যখন এসেছো, এসেছি যখন তোমাদের কথায় আসতে বাধ্য হয়েছি, তখন আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তুমি ওদিকে না দিয়ে এদিকে চলো। আমি বলছি তোমার যদি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে না করো তুমি বলো না, কিন্তু সবার মাঝখানে থাকো প্লিজ। গেলে তুমি আমার সামনে থেকে গেলে যাও যাও বলছি, তুমি আমায় কি পেয়েছো কি আমি কি ভাবছো আমি? ঠিক আছে তুমি রাগ করো না, কিন্তু তাই বলে বাড়ি ফিরে যেও না। না, বাড়ি ফিরে না গিয়েও তোমাদের মধ্যে থেকেও সবার সামনে তোমাদের কতটা এম্বারাস করতে পারি এবার দেখবে। প্লিজ ময়রা কে, আমি হাত জোর করছি তোমার কাছে। কবে আমাদের বাড়িতে রোদ্দুরের বিয়েকে নিয়ে যে অশান্তি তৈরি হয়েছে তা মিটবে জানি না, কবে ময়রাক্ষী ঠিক হবে আমি জানি না। আমার ভালো লাগছে না, আর সত্যি ভালো লাগছে না, ছেলের বিয়েটা এনজয় করতে পারছি না। মেজু ভাই এরকম ভাবে কোন দিকে চলে গেল? আমি বলতে পারবো না, অনেক চেষ্টা করেছিলাম বোঝাবার, আর আমার পক্ষে সম্ভব নয়। ইঞ্চকা কিছু মনে করো না, আমার আমার না রোদ্দুরের জন্য ভীষণ ভয় করছে। ভয় করছে কেন রে, কি হয়েছে? হঠাৎ এ কথা বলছিস কেন তুই? বললাম কারণ আমি শুনলাম মেয়েটার নাকি এই বিয়েতে কোনো ইচ্ছেই ছিল না। তোমরা না তোমরা উদ্ধার করে একেবারে পাত্রী বদল করে বিয়েটাই দিয়ে দিলে, মেয়েটার একটা মত নিতে হতো তো, আজকালকার মেয়ে বলে কথা। রোদ্দুর নিজে যেখানে রাজি সেখানে। রোদ্দুর আমার ভাইটা তো চিরকালের বোকা, ও তো বুঝতেই পারেনি যে ওর নিজের রাজি হওয়াটাই বড় কথা নয়, উল্টো দিকে রাজি হওয়ারও একটা প্রশ্ন থাকে। রোদ্দুরের মতো ছেলেকে পেয়ে ওই মেয়ে খুশি নয়? কি বলছিস তুই, মেয়েটা বাবাকে হারিয়েছে, মাকে নিয়ে অন্যের বাড়িতে কত হেলা ছাত্তা নিয়ে পড়ে থাকে, এরপরে রোদ্দুরের মতো ছেলেকে? দাঁড়াও না, সব ঠিক হয়ে যাবে, দুটো দিন একটু গুছিয়ে সংসারটা করতে দাও। আরে রোদ্দুরের মতো ছেলেকে ভালো না বেশে কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে বলো তো? সব ভালো হলেই ভালো, তবে কে কি করবে আমি জানি না সত্যি। আমার ভাইকে যদি কেউ অ্যাকসেপ্ট না করে, আমার ভাইকে যদি কেউ কষ্ট দেয়, আমি কিন্তু সেটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন রে, কি বলেছে মেয়েটা, কি বলেছে বল না। শুনতে কি ভালো লাগবে? মেয়েটা বলছে যে রোদ্দুরের মানুষ হিসেবে কোনো তুলনা নেই, কিন্তু ভালো মানুষ হলেই যে তাকে বিয়ে করে ফেলতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? মোট কথা এই বিয়েতে ওর মত ছিল না, আর কি শোনাবো বলো, আর শোনানোর বাকি কি আছে? ও এই কথা, ঠিক আছে, ভালো মানুষ যখন বলেছে তখন একদিন ভালো বরও বলবে, মিলিনি সবার কথা। আরে আসুন আসুন আসুন, এই দেখুন বিয়েতে যে মেয়েটার অমত ছিল বুঝবো কি করে বলুন দেখি, বাড়িতে এসছে ছেলের হাসপাতালে গেছে, হ্যাঁ বিয়ের দিন যে সে এরকম একটা কাণ্ড করবে কি করে বুঝবো, ভাগ্যিস ওই বাড়িতে বিবাহযোগ্য আর কি মেয়ে ছিল, তাই নাহলে তো আবার রোদ্দুরকে বিয়ে না করে ফিরে আসতে হতো, ভবিষ্যতে আর কোনো বিয়ে করতো কিনা কে জানে। দেখে বিয়েটা হয়ে গেছে, উপযুক্ত পাত্রীও পেয়েছেন, আরে লোকের কথা বাদ দিন, দুদিন বলবে, তিন দিন দেখবেন সব ভুলে। তবে ইয়ে আমাদের বৌমা কিন্তু খুব ভালো হয়েছে বুঝেছেন, আমার মতে দেবে যোগ্য এখন, হ্যাঁ মানে আগের মেয়েটার থেকে অনেক ভালো। আসুন আসুন আসুন, বৌমার সঙ্গে আলাপ করে দিই। আচ্ছা দাদাভাই, তোকে এই বৌভাতের দিন এই ধুতি পরার বুদ্ধিটা কে দিল? হ্যাঁ এমনিতেই ধুতি পরলে বোকা বোকা লাগে, তারপর তুই আজকের দিনটা একটু স্মার্টলি সাজতে পারতিস না? সত্যি দাদা ভাই, দরকার ছিল বলতো? হ্যাঁ আজকে ধুতিটা পরা, আরে শর্ট প্যান্ট পরলেই তো হতো। আমি তো এমনিতেই বোকা বোকা রেজ, আর কি বলতো লোকের সেটা দেখে অভ্যেস হয়ে গেছে, তাই আজ আর আমাকে এভাবে দেখে কেউ অবাক হবে না। ঠিক আছে তুই বোকা বোকা, কিন্তু তোর বউ তো নয়, এবার তোকে একটু চালাক চালাক হতে হবে তো, নাকি? কারেক্ট, মহুল যে চালাক চালাক সেটা তুই জানিস দেখছি, না মানে জানতে পেরেছিস অন্তত। কি মুশকিল, আমি মানুষ চড়িয়ে খাই এটুকু বুঝবো না যে তোর বউটা মানুষ হিসেবে কেমন? তা বেশ তো ভালোই, আমি বোকা বোকা আমার বউ চালাক চালাক, অন্তত একটা ব্যালেন্স থাকবে বল। তো ভুল করছিস দাদাভাই, আমি কিন্তু তোকে বোকা বলিনি। না রে, আমাকে আর মুখের উপর এটা বলতে হবে না, আমি জানি তোরা আমাকে বোকাই ভাবিস। তবে কি বলতো রূপ, আমাকে তোরা যতটা বোকা ভাবিস ততটা বোকা হয়তো আমি না,
সামনে যা ঘটে আমিও সবটাই দেখতে পাই, যা শোনার আমিও সবটাই শুনতে পারি। এই কাম অন দাদা ভাই, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন বলতো? হ্যাঁ, আরে আমরা তো তোকে কিছু বলিনি, বলছিলাম তো ধুতিটাকে, যে আজকের দিনে ধুতিটা না পড়লি হতো, দ্যাটস ইট। আমি আবার আমার ধুতি পাঞ্জাবি শার্ট বা প্যান্ট নিয়ে কিছু বলিনি চচো। না তাহলে এই দেখাশোনা নিয়ে কথাটা উঠছে কেন? কথা উঠছে, উঠে গেল তাই বললাম বুঝলি। মানে মনে হলো তোদেরও এটা জেনে রাখা দরকার যে আমারও তোদেরই মতন চোখ আছে, তোরা যা যা দেখতে পাস আমিও দেখতে পাই, আমারও তোদের মতন কান আছে, তোরা যা শুনতে পাস আমিও শুনতে পাই। এই ধর হাওয়ায় যদি কোনো কথা ভেসে আসে সেটা কিন্তু আমিও শুনতে পাই, আর চোখের সামনে যদি কিছু ঘটে যায় সেটা আমিও দেখতে পাই। আমি তাও বুঝতে পারছি না যে এই কথাগুলো এখন উঠছে কেন দাদা ভাই, কেন তুই এই কথাগুলো বলছিস? সব কথা বোঝার চেষ্টাই বা কেন করিস বলতো রূপ? এ ধর তুই যে এত কথা বলিস, তুই কি সবসময় সব কথা বুঝে বলিস? এবারে সবাই তো ওকে পছন্দ করেই এনেছে, সবাই যত্ন করবে। তাছাড়া তোমার কি মনে হয় আমার আমার জামাই ওকে যত্ন করতে পারবে না? আপনার জামাই জামাইয়ের মতো যত্ন করবে আর আমি আমার মতো? আমার মতো যত্ন আপনার জামাই ওকে করতে পারবে না। চলো 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 পাল্টা।